হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার কিচেনের অবস্থা দেখে বুঝতেই তো পারছেন, বাসায় খুব বড়সড় করে আয়োজন চলছে। হ্যাঁ ঠিক তাই, কালকে আর্কের জন্মদিন, আজকে থেকেই আমার প্রিপারেশান চলছে সব কিছু। চটপটির জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম, ফুচকাগুলো ভেজে নিয়েছিলাম, আর এখানে ঘরেই নিরামিষ রান্নাবান্নার কাজগুলো চলছিল। তাছাড়া জলের মধ্যে যে একটা স্পঞ্জ মিষ্টি মতো থাকে, অল্প মিষ্টি, সেই মিষ্টিটা অর্ডার করেছিলাম জ্যাকসন হাইটে। তারপর ওরা বলছে ওরা এখান থেকে ডেলিভারি দিতে পারবে না, আমাকে ব্রুকলিন থেকে পিক আপ করতে হবে। বাসা থেকে ব্রুকলিন যেতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে, যেতে আসতে প্রায় 3 ঘন্টা লেগে যাবে। তারপরে সেই মিষ্টির অর্ডার ক্যান্সেল করে বাসায় আমি মিষ্টি বানানোর চেষ্টা করছিলাম। আজকে প্রায় আমি 70 জনের জন্য এখানে গাজরের হালুয়া বানাচ্ছি। এই প্রথমবার এত মানুষের জন্য একসাথে গাজরের হালুয়া বানাচ্ছি। মা বাসায় এসেছে, মা ভাবছিল যে মা নিরামিষে যে 2-1টা তরকারি মা নিজেই রান্না করে ফেলবে। মা এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছে, আমি মা আসার আগেই সবজি রান্না করেছিলাম মার জন্য, ফুলকপিগুলো সব কিছু কেটে রেখেছিলাম, ডালটা সিদ্ধ করে রেখেছিলাম যেন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে এই গাজরের হালুয়া বানাতে এত বেশি সময় লাগছিল, আমার পর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এক হালুয়া বানাতেই আমার প্রচুর সময় লেগে যায়। হালুয়া বানানি মোটামুটি শেষ, তারপর আমি এখানে সবার লাস্টে গাজরের হালুয়াতে পাউডার মিল্ক দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি একটু হালকা গরম পানির মধ্যে একটু গুলিয়ে তারপর পাউডার মিল্কটা অ্যাড করছিলাম। মা বলছিল যে সরাসরি পাউডারটা দিয়ে দিলেই ভালো হতো, কিন্তু আমার মনে হচ্ছিল অনেকটা গাজর যেহেতু, একটু পাউডার থেকে যদি আমি যদি একটু লিকুইড করে দিই তাহলে তাড়াতাড়ি মিশে যাবে। পাউডার মিল্কটা মিশানো হয়ে গেলে তারপরে আমি সবার লাস্টে নামানোর আগে বেশ কিছুটা ঘি দিয়েছি। গাজরের হালুয়াতে ঘিয়ের স্মেলটা অনেক বেশি ভালো লাগে আর স্বাদটাকেও আরও বেশি বাড়িয়ে দেয়। প্রায় 3 ঘন্টা পর আমার এই গাজরের হালুয়া বানানো শেষ হলো। এবার বানাচ্ছি একটা ম্যাঙ্গো মুস টাইপের একটা ডিজার্ট বানাচ্ছি এখানে। আজ আমি এখানে কোনো কিছুর পরিমাপ বলছি না, কারণ যেহেতু অনেক লোকের জন্য, আমিও অনেক লোকের জন্য ফার্স্ট টাইম বানাচ্ছি, অনেকটা মানে আন্দাজের উপর করেই জিনিসটাকে বানাচ্ছিলাম। বড় বড় 2টা ক্রিম চিজ ব্যবহার করার পর আমি এখানে ম্যাঙ্গো পাল্প ব্যবহার করছি, 1 ক্যান পুরোটাই ব্যবহার করছিলাম। আর এই ম্যাঙ্গো পাল্প খুঁজতে আমার মানে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আমি ইন্ডিয়ান দোকানগুলোতে, বাংলাদেশি গ্রোসারিগুলোতে সবগুলোতেই খুঁজি, কোথাও না পেয়ে তারপর আমি অ্যামাজন থেকে অর্ডার করি। যেহেতু এখন আমের সিজন না, তাই ফ্রেশ আম দিতে পারলে বেশ ভালো হতো, কিন্তু যেহেতু পাইনি তাই ক্যানের ম্যাঙ্গো পাল্পটাই ব্যবহার করছি। ক্যানের ম্যাঙ্গো পাল্পটা হালকা একটু মিষ্টি ছিল, আবার কড়া মিষ্টিটাও ছিল না। তবে আমার এখানে মিষ্টির দরকার ছিল, তাই আমি এখানে পাউডার সুগার ব্যবহার করছি না, ম্যাপল সিরাপ ব্যবহার করছি। আর সাথে কিছু কিউব করা ম্যাঙ্গো যে ডাইসগুলো থাকে ক্যানের মধ্যে সেগুলোই ব্যবহার করছি। পরে একদিন কোনো একটা ভিডিওতে আমি এই রেসিপিটা ডিটেলসে শেয়ার করব। আজকে যেহেতু অনেক তাড়াহুড়া ছিল, সব কিছু ভালো করে ভিডিও করতে পারিনি। আমার এটা রেডি হয়ে গিয়েছে, তার মধ্যে আমি এখানে ডলার ট্রি থেকে কিছু কাপ কিনে এনেছিলাম। সেগুলোর মধ্যে আগে আমি একটু ম্যাঙ্গো পাল্প দিয়ে নিয়েছিলাম যেন দেখতে সুন্দর লাগে। তারপর অল্প করে 2 স্পুন, বড় স্পুনে 2 স্পুন করে দিয়েছিলাম যেন দেখতে সুন্দর লাগে আর অনেক বেশি যেন না হয়ে যায়। আর ক্রিম চিজ দিয়ে কিছু বানালে খেতে বেশ মজাও লাগে আর খুব বেশি খাওয়া যায় না, তাই আমি অল্প করেই এখানে বানিয়েছি। এই ডেজার্টগুলো বানাতে অনেকটা সময় লেগে যায়, অন্ধকারও হয়ে যায়। আর বাইরে যেহেতু প্রোগ্রামটা করছি ব্যাকইয়ার্ডে, তাই গ্যারেজের ভিতরে যে খাবারগুলো রাখবো, ফুড ওয়ার্মারগুলো আমি সেট করে নিচ্ছিলাম। আজকেই সব কিছু সেট আপ করে রাখছি, কালকেই সব কিছু এনে এনে যেন সরাসরি বসিয়ে দিতে পারি। আজকে ফুড ওয়ার্মারগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি আর ঢাকনা দিয়ে শুধু এগুলো ঢেকে রাখবো। ভেতরে খাবার দাবারের আয়োজন থাকবে আর বাইরে বসার জায়গা থাকবে, আর স্ন্যাক্স আইটেমগুলো বেশিরভাগ বাইরেই থাকবে। মোটামুটি এরকম করে সাজানো হয়েছে আজকে। কালকে বেলুন টেলুন লাগিয়ে একদম ফাইনাল করা হবে, কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। ভিতরে খাবার টেবিলের জন্য আমি 2টা টেবিল এখানে দিয়েছি, আর এই পাশে খাবারগুলো থাকবে, চটপটি স্ন্যাক্স আইটেমগুলো বাইরে থাকবে, শুধু চটপটিটাই ভেতরে থাকবে যেন গরম থাকে চটপটিটা। এই যে সাইকেলটা, এটাকে বাইরে নিয়ে যাবো সকালবেলা, এখন আপাতত এখানেই আছে। আর এই তো টেবিল সাজানো শেষ, এবার রাতের বেলায় বেশ কিছু বেলুনগুলো ফুলিয়ে রাখতে হবে যেন সকালবেলা কাজটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই রাতে বেশ কিছু বেলুন ফুলিয়ে রাখা হয়েছিল, আর বেলুনগুলোকে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল একটা টেবিল ক্লথের মাধ্যমে যেন বেলুনগুলো মাটিতে না লাগে, ময়লা যেন না লাগে।